হ্যালো বন্ধুরা, আমরা এখন পরের প্রশ্নটা করি। সাথে দু একটা কি বলছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সরল ভেদে থাকে, তাহলে প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ অ্যাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সরল ভেদে আছে, সরল ভেদে আছে। এই চিহ্নটা সরল ভেদ, ঠিক আছে, ভেদে আছে, পুরো জিনিসের সঙ্গে ভেদে আছে। প্রমাণ করো যে এই দুটো জিনিস সরল ভেদে আছে। ডাইরেক্টলি প্রপোর্শন, ঠিক আছে, তো করা যায় অঙ্কটা। এখানে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই, সেখান থেকে আমি পাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। কেটা কি? কেটা হচ্ছে ধ্রুবক, কে ইজ নট ইকুয়াল টু জিরো, কে জিরো হলে কিছু দাঁড়ায় না। এটা লিখে দেবে তো কে কি জিনিস, তাহলে আমি কি পাই এক্স মাইনাস ওয়াই যদি এদিকে নিয়ে আসি, তাহলে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে, আর তলে ওয়ান ধরে নিতে পারি, হরে ওয়ান ধরলে অসুবিধা নেই, কারণ আছে। এখান থেকে আমরা পাই গুণ ভাগ প্রক্রিয়া, যাকে বলে কম্পোডেন্ডো ডিভিডেন্ড, ঠিক আছে, ইংরেজিতে বলে কম্পোডেন্ডো ডিভিডেন্ড, বাংলা বলে গুণ ভাগ প্রক্রিয়া। তার মানে ব্যাপারটা কি, এটা প্লাস এইটা আর এইটা মাইনাস এইটা, এইটা প্লাস এইটা বা এইটা মাইনাস এইটা, এইটা প্লাস এইটা আর এইটা মাইনাস এইট ইজ ইকুয়াল টু, ডান দিকটা কি করতে হবে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। বলে দিচ্ছি এখানে জিনিসটা কি, যদি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই বি হয়, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটাকে বলে কম্পোডেন্ডো ডিভিডেন্ড, রেশিও প্রপোর্শনে ছিল পড়েছিল, এটা আমরা পেলাম, তাই তো, এ প্লাস বি এ মাইনাস বি ইজ ইকুয়াল ডান দিকে, তাই এ প্লাস বি এ মাইনাস। এখানে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাই তো, ওয়াই এখানে আছে, ওয়াই এখানে আছে, উপরে আছে টু এক্স, নিচে কি আসছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, তাই তো, মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাচ্ছে, নিচে থাকছে টু ওয়াই, ডান দিকে কি একই থাকছে। এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে আমি ধরে নিচ্ছি আর একটা ডান দিকটা একটা ধ্রুবক, তাই তো, কে প্লাস ওয়ানের সঙ্গে কে এর সঙ্গে যদি আর একটা ধ্রুবক যোগ করা যায় বিয়োগ করা যায় কম্পোডেন্টো ডিভিডেন্ড করা যায়, কে এর কোনো ঘাত নেওয়া যায়, কে স্কোয়ার হতে পারে, কে প্লাস ওয়ান হোল কিউব হতে পারে, যদি অন্য কোনো এক্স বা ওয়াই না থাকে, তাহলে কে এর সঙ্গে সমস্ত কিছু জিনিসই ধ্রুবক, তাদের মান পাল্টাচ্ছে না, তাই তো, যদি এক্স প্লাস ওয়াই টাচ না থাকে, কে সম্বন্ধীয় যে কোনো জিনিসই ধ্রুবক। তার মানে এটাকে আমি আরেকটা ধ্রুবক ধরে নিচ্ছি, বারবার এই জিনিস লেখা মুশকিল হচ্ছে, আর আরেকটা ধ্রুবক ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কে ওয়ান, কে ওয়ানটা কি, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাও ধ্রুবক, ওয়ান ধ্রুবক, ওয়ান ধ্রুবক, ধ্রুবকের সঙ্গে একটা ধ্রুবক যোগ করো বিয়োগ করো গুণ করো ভাগ করো একই থাকবে, ধ্রুবকই থাকবে, সেটা পরিবর্তন হবে না, এক্স বা ওয়াই পরিবর্তন হলে সেইটা পরিবর্তন হবে না। এটাই মূল বক্তব্য, যে এক্স বা ওয়াই পরিবর্তন হলে সেই জিনিসটা যেন মান কোনো পরিবর্তন না ঘটে, ব্যাস, তাহলে সেটা ধ্রুবক। তার সঙ্গে যে কোনো জিনিস যোগ বিয়োগ করা যায়, একটা ধ্রুবক যোগ বিয়োগ করা যায়, কোনো ক্ষতি নেই, সেটাও ধ্রুবক থাকবে। মূল বক্তব্য এক্স বা ওয়াই পাল্টালে সেইটা যেন না পাল্টায়, এখানে দেখো এটা পাল্টাবে না, এক্স বা ওয়াই পাল্টালে এটা পাল্টাবে না। তাহলে আমি কি পাচ্ছি, টু টু কেটে যাচ্ছে আমার, তাই পাচ্ছি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়ান। এখন এই পুরো জিনিসটাকে আমি কিউব করছি, হ্যাঁ, ঘন করছে, তা আমাকে ঘন দরকার, তাহলে কি পাচ্ছি এক্স কিউব বাই ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কে ওয়ান কিউব,
পেয়ে গেলাম। এখন আবার সে জম্বি, আবার সে গুণভাগ প্রক্রিয়া করে পাই আমি আবার সে গুণভাগ প্রক্রিয়া করে পাচ্ছি আমি এটা এ, এটা বি, এ প্লাস বি, এ মাইনাস বি, ঠিক আছে? এটাকে বলে গুণভাগ, এ প্লাস বি, এ মাইনাস বি। কে ওয়ানের নিচে আমি ওয়ান ধরে নিতে পারি, কে কিউব প্লাস ওয়ান, কে কিউব মাইনাস ওয়ান। এই জিনিসটা আবার ধ্রুব দাঁড়ানো, এটাও আবার ধ্রুবক। তো বললাম আমরা কে যে কোনো ঘাত তার সঙ্গে কোনো একটা ধ্রুবক যোগ হোক, বিয়োগ হোক, গুণভাগ প্রক্রিয়া হোক, যতক্ষণ না তাদের মধ্যে কোনো এক্স ওয়াই থাকবে ততক্ষণ সেটা ধ্রুবক থাকবে। তাহলে এটাও একটা ধ্রুবক। তাহলে আমি কী পেলাম, এইটা বা এইটা ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাই তো? আমরা কি দাঁড়ালো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজ ভ্যারিজ অ্যাজ এক্স কিউ মাইনাস ওয়াই। বুঝতে পারছো ব্যাপারটা? তো এখানে আমি কি পাচ্ছি, এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজ ইকাল টু সাম ধ্রুবক ইন্টু এক্স কিউ মাইনাস ধ্রুবকের সংজ্ঞা অনুযায়ী এই জিনিসটা ইজ ইকুয়াল টু গুণ ইনটু ধ্রুবক। ধ্রুবকের যে ভেদের সংজ্ঞা তোমরা জানো, ভেদের সংজ্ঞা অনুযায়ী এই জিনিসটা এর সঙ্গে সরলীকৃত আছে। এটা ভেদের সংজ্ঞা, প্রমাণ হয়ে গেল। খালি সংজ্ঞাটা জেনে আর যোগ গুণভাগ প্রক্রিয়া কম্পোনেন্ট ডিভিডেন্ড করে অঙ্কটা ওকে।